সাম্প্রতিক ভারতবর্ষের কিছু তথ্য আপনাদের সামনে এই জন্য আমার তুলে ধরতে হচ্ছে, অত্যন্ত গর্হিত এবং লজ্জাজনক যে সমস্ত কাজ তারা করে বেড়াচ্ছে মুসলিমদেরকে। আপনারা ইতিপূর্বে অনেক খবর শুনেছেন যে গরুর মাধ্যমে কুরবানি করা, এটাকে তারা গরু জবাহ করাকে বিভিন্নভাবে নিষেধ করে দিয়ে মুসলিমদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছে। জয় শ্রীরাম বলার জন্য মুসলিম যুবকদেরকে ধরে ধরে বেঁধে তাদেরকে পিটানো হচ্ছে, অথচ একজন মুসলিম সে আল্লাহু আকবার বলবে, সে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণায় দেবে, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে বিধিবিধান। কিন্তু জোর জবরদস্তি করে তাদেরকে বেঁধে বেঁধে বিভিন্নভাবে আঘাত করে তাদেরকে জয় শ্রীরাম বলানোর জন্য তাদেরকে জোরপূর্বকভাবে বিভিন্ন শাস্তি দেওয়া হচ্ছে। সাম্প্রতিক তাবরেজ আনসারি নামে এক যুবককে তারা এরকমভাবে হত্যা করেছে। আপনারা অনেকেই হয়তোবা ঘটনাগুলি ফেসবুক বা ইউটিউব এই মিডিয়াগুলির মাধ্যমে আপনারা প্রত্যক্ষ আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে তাদেরকে বেঁধে বেঁধে জোর জবরদস্তি করে কী করা হচ্ছে, জয় শ্রীরাম বলার জন্য তাদেরকে বারবার বলা হচ্ছে, না বললে তাদেরকে এভাবে বিভিন্নভাবে আঘাত করা হচ্ছে। এক পর্যায়ে এই তাবরেজ আনসারিকে এরকমভাবে গাছের সঙ্গে বেঁধে তাকে বারবার বলার পরেও যখন সে এই ঘোষণা না দিয়েছে, তারপরে তাকে পিটানো হয়েছে, পরিশেষে বাধ্য হয়ে বাঁচার জন্য হলেও সে জয় শ্রীরাম বলেছে, তারপরে তাকে রেহাই দেওয়া হয়নি, তাকে এইভাবেই হত্যা করা হয়েছে। তাহলে এই যে মুসলিমদেরকে একের পর এক বিভিন্নভাবে অন্যায়পূর্বকভাবে হত্যা করা হচ্ছে, তারা আমাদের মুসলিম ভাই, অথচ বাংলার জমিনে অনেক হিন্দু বসবাস করছে, তাদেরকে কোনোদিন কোনো মুসলিম তাদেরকে জোর জবরদস্তি করে কোনোদিন কালেমার ঘোষণা বা জোর জবরদস্তি করে কোনো ধরনের মুসলিমীয় কোনো কিছু পাঠ করানোর জন্য কোনোদিন কোনো মুসলিম তাদেরকে কী করে নাই, জোরপূর্বক কোনো কিছু তারা করেনি, আঘাত তো দূরের কথা। অথচ আমাদের মুসলিম ভাইদেরকে ভারতবর্ষে এভাবেই অত্যাচার তাদের উপরে চালানো হচ্ছে। যদি মুসলিম ভ্রাতৃত্ব, যদি বিশ্বের 150 কোটি মুসলিম যদি তাদের মধ্যে ভ্রাতৃত্ব এটা যদি থাকতো, তাহলে ওই সমস্ত হিন্দুরা ওই মুসলিমদেরকে এভাবে অন্যায়ভাবে তাদেরকে কী করতে পারতো না, তাদেরকে হত্যা করতে পারতো না। আর সবচাইতে বড় একটি জিনিসের অভাব আপনার আমার মধ্যে রয়েছে, সেটি হচ্ছে নিঃস্বার্থ পরায়ণতা, অর্থাৎ নিজে কিছু কষ্ট স্বীকার করে অপর ভাইকে কী করা, সাহায্য সহযোগিতা করা, এটা হচ্ছে নিঃস্বার্থপরায়ণতা। একদিকে আপনি অর্থশালী, আপনি কাউকে সাহায্য করছেন, এটাও একটা উপকার হচ্ছে, এটাও একটি ভালো গুণ, আপনি একজন দানবীর হতে পারবেন। কিন্তু নিঃস্বার্থপরায়ণতা তাকে বলা হয় নিজে কিছু কষ্ট দুঃখ কষ্ট সহ্য করে অপর ভাইকে সহযোগিতা করা, এটাকে বলা হয় নিঃস্বার্থপরায়ণতা। যেটা ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে ইতিপূর্বে এই বিষয়গুলি মুসলিম ভ্রাতৃত্বের জন্য অত্যন্ত জরুরি, আমি আপনাদের সামনে এই বিষয়গুলি উল্লেখ করেছিলাম। ইয়ারমুকের যুদ্ধের একটি অন্যতম একটি ঘটনা, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধের মধ্যে কিছু পানীয় নিয়ে তিনি কী করছেন, যখন তিনি গিয়েছেন তখন তিনি দেখতে পেলেন তার চাচাতো ভাই তিনি পানির তৃষ্ণায় তিনি কী করছেন, কাতরাচ্ছেন যুদ্ধের ময়দানে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে পানির পেয়ালা নিয়ে তাকে পানি পান করানোর জন্য তাকে আহ্বান করলেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার চাচাতো ভাইয়ের নিকট পানি নিয়ে যখন তাকে পানি পান করার জন্য তার কাছে নিয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে তার চাচাতো ভাই দেখলো তার পাশে আরও এক মুসলিম ভাই হিশাম ইবনে তিনি কী করছেন, সেখানে কাতরাচ্ছেন পানির অভাবে। তিনি কী করলেন, তার সেই ভাইয়ের দিকে তিনি পানি নিয়ে যাওয়ার জন্য তিনি ইঙ্গিত করলেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। তিনি পানি পান করবেন এমত অবস্থায় তার পাশে আরও এক মুসলিম ভাই, সেও পানির তৃষ্ণায় মৃত্যুর যন্ত্রণায় তিনি এরকমভাবে ছটফট করছেন।
তিনি তার ভাইয়ের দিকে ইঙ্গিত করলেন পানি নেওয়ার জন্যে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে পানি নিতে নিতেই তিনি শহীদ হয়ে গেলেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবারও সেই কী করলেন, পূর্বের সেই হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। তিনিও কী করলেন, একটু ব্যবধানে পানির তৃষ্ণা এরকমভাবে তিনিও শহীদ হয়ে গেলেন। তিনি আবার তার ভাই চাচাতো ভাইয়ের নিকটে তিনি আবার পানি পান করানোর জন্য ফিরে এলেন। সেখানে এসে দেখলেন তার চাচাতো ভাইও শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। মৃত্যুর মুহূর্তে এই যে এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের যে ভালোবাসা, নিজে এতটা কষ্ট স্বীকার করে অন্য ভাইকে বাঁচানোর জন্যে, পানি পান করানোর জন্যে, পানিটাকে বিলিয়ে দিতে পারে, এরম দৃষ্টান্ত সাহাবা একরামদের মধ্যে বিদ্যমান ছিল। কিন্তু আপনার আমার মধ্যে এরকম তো পাওয়া যাবে না, আপনার আমার পানি তৃষ্ণা লাগে নাই অথচ আমার কাছে অনেক পানি স্টক রয়েছে, অনেকে পানির যন্ত্রণায় মারা যাচ্ছে তাকে একটু পানি যে দিবেন, এই ধরনের চিন্তা চেতনা, এই ভালোবাসা বোধ মুসলিমদের মধ্যে আজকে পাওয়া যাচ্ছে না। মুসলিমদের মধ্যে এই ভালোবাসা, এই ভ্রাতৃত্ববোধ আজকে বিদায় নেওয়ার কারণে অন্যান্য জাতিরা মুসলিমদেরকে এভাবেই অন্যায়ভাবে বিভিন্ন জায়গার মধ্যে তাদেরকে হত্যা করছে। শুধু এটা ভারত নয়, যুগ যুগ ধরে ফিলিস্তিনে এরকম, ভারতের কাশ্মীরে এরকমভাবে, মায়ানমারের যে ঘটে যাওয়া সেই সমস্ত ঘটনা আপনারা জানেন, বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে এভাবেই হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে, তাদের উপরে অন্যায়ের স্টিম রোলার চালানো হচ্ছে। আমি আপনি মুসলিম ভাই হয়ে তাদের জন্য নিঃস্বার্থ পরায়ণতা এই মনোভাব তো দেখাবো দূরের কথা, নিজের অর্থ থেকে সামান্য কিছু অর্থ তাদের জন্য সাহায্য করব এই চিন্তা চেতনা আপনার আমার মধ্যে নেই। কিন্তু আপনার আমার মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে উল্টো, সেটি কি আজকে ভারতবর্ষের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মুসলিমদেরকে কী করা হচ্ছে, অন্যায় এবং অশ্লীলতা শেখানো হচ্ছে, সেই সমস্ত চ্যানেলগুলি আপনার বাসায় ঠিকই রয়েছে, মাসে মাসে ডিশ ভাড়া আপনি ঠিকই দিয়ে ওই সমস্ত চ্যানেলগুলো আপনি ঠিকই চালিয়ে তাদেরকে সাহায্য করছেন, কিন্তু মুসলিম ভাইদেরকে ভারতেই মারা হচ্ছে, আপনি তার জন্য কী করছেন না, কোনো সহযোগিতা যদি না পারেন মুখ দিয়ে একটু স্লোগান তো দিতে পারেন, এই শক্তিও আপনার আমার মধ্যে নেই। অনেকে আছে কী চিন্তাভাবনা করছি আমরা, আপনি হয়তো ভাবছেন বাংলাদেশে হয়তোবা আমাদের সংখ্যা বেশি, কিন্তু এমন এক সময় হয়তোবা আসবে তখন সংখ্যা বেশি থাকলেও আপনারাও টিকে থাকতে পারবেন না, আপনাদেরকে অন্যায়ভাবে এভাবেই তাবরেজ আনসারির মতো গাছের সঙ্গে বিভিন্ন খাম্বার সঙ্গে বেঁধে বেঁধে আপনাদেরকে হত্যা করা হবে। তখন আপনি আমি যে আপনার আমার যে উত্তরসূরি যারা রয়েছে, যারা ভবিষ্যতের মধ্যে যারা টিকে থাকবে তাদের এই সমস্ত নির্মম পরিণতি তৈরি করার পেছনে আপনার আমার এই সমস্ত কাপুরুষতা, এই ভূমিকার কারণেই আজকে তাদের সেই ভবিষ্যৎটা এরকম সংকীর্ণ হয়ে আসবে, তাদের উপরে এরকম নির্যাতন চালানো হবে। মুসলিমদেরকে এই যে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে, মুসলিমরা যদি অত্যাচার বা অস্ত্রের মাধ্যমে, যদি জুলুম করার মাধ্যমে, যদি অন্য ধর্মের মানুষদেরকে যদি ইসলামের দিকে তারা কী করতো, ডাকতো, আহ্বান করতো, জোর জবরদস্তি করে যদি মুসলিম বানানো হতো, তাহলে গোটা পৃথিবীর মধ্যে মুসলিম ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষ খুঁজে পাওয়া যেত না। এমনকি ভারতবর্ষের ইতিহাস আপনারা কম বেশি সকলেই অবগত রয়েছেন, মুসলিমরা এই উপমহাদেশ শাসন করেছে, তখন যদি সেই সমস্ত মুসলিমেরা এই সমস্ত হিন্দুদেরকে জোর করে নয় একটু চাপ দিয়ে শুধু মুসলিম হওয়ার জন্য উদ্বুদ্ধ করতো, তাহলে এই হিন্দু নামক এই জাতিকে আর খুঁজে পাওয়া যেত না। আজকে এই হিন্দুরা মুসলিমদেরকে গাছের সঙ্গে বেঁধে বেঁধে জয় শ্রীরাম বলার জন্য তাদেরকে মারধর করবে, আর আমি আপনি এটা দেখে দেখে চোখ বুঝে আমি আপনি দেখবো সহ্য করব, এটা কোশ্চিনকালে হতে পারে না, এটা কোনো মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য কোশ্চিনকালে হতে পারে না। অবশ্যই আপনি একজন মুসলিম হলে আপনার অন্য মুসলিমের প্রতি দয়া ভালোবাসা ভ্রাতৃত্ববোধ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা এই মুসলিম এমন এক জাতি যারা যুগে যুগে তারা কী করেছে, ক্ষমার দৃষ্টান্ত তারা বিভিন্নভাবে তারা প্রকাশ করেছে, সংক্ষিপ্ত সময় যুদ্ধের ময়দানে কাফেরদেরকে ক্ষমা করার দৃষ্টান্ত এটা মুসলিমদের রয়েছে, এমনকি জিহাদের ময়দানে ওই সমস্ত ছোটো ছোটো বাচ্চা, মহিলা এবং বৃদ্ধদেরকে ছাড় দেওয়া, এদেরকে যদিও তারা অন্য ধর্মের
এবং কি যদিও তারা মুসলিমের বিরোধী, এরপরেও তাদেরকে হত্যা করতে ইসলাম নিষেধ করেছে। ইসলাম এমন একটি বিধান যেটা মানুষদেরকে শান্তির দিকে কি করে, অর্থাৎ ইসলামের অন্যতম একটি অর্থ হলো সালাম, মানে হচ্ছে শান্তি। আর এই ইসলামের পথ যারা ধরবে তারা শান্তির পথে আসবে। আমরা জোর জবরদস্তি করে কোশ্চিনকালেও কোনো হিন্দুকে, কোনো অমুসলিমকে, বিধর্মীকে আমরা কখনোই তাদেরকে আমরা কী করি নাই, এই ইতিহাস কখনো নেই যে মুসলিমরা অন্যান্য ধর্মের লোকদের উপরে অত্যাচার করেছে। এই ইতিহাস খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যুগ যুগ ধরে মুসলিমদেরকে ইমান গ্রহণ করার কারণে তাদেরকে এরকমভাবে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তার লক্ষ লক্ষ কোটি কোটি এরকমভাবে মুসলিম জীবন দিয়েছে, এর বর্ণনা রয়েছে। সুতরাং এই মুসলিম ভ্রাতৃত্ব যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তখনই অন্যান্য মানুষেরা আপনার আমার উপরে, বিভিন্ন মুসলিম ভাইদের উপরে অত্যাচার চালাচ্ছে। সুতরাং বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব রক্ষায় হজের যে ভূমিকা, সারা বিশ্বের মুসলিম একত্রিত হয়ে তারা একটা ভ্রাতৃত্ব বোধ তারা তৈরি করে, মুসলিম ঐক্য তৈরি করে, কিন্তু দেখা যায় আমাদের মধ্যে কিয়ামন ঐক্য হলো বাংলাদেশে আমরা মুসলিমরা এক হতে পারছি না, আর সারা বিশ্বের মুসলিম তো দূরের কথা। সুতরাং নিজেদের মধ্যে যত মতবিরোধ, ছোটোখাটো মাস্তা মাসাইল, বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু মৌলিক দিক থেকে আমরা মুসলিম, একে অন্যের ভাই। সুতরাং এক ভাইয়ের বিপদে অপর ভাই এগিয়ে যাবে, এটাই হচ্ছে ইসলাম। কিন্তু আপনার ভাই, আপনার ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হবে, আপনি চুপচাপ বসে থাকবেন? আপনার পরকালে অবশ্যই বিপদ রয়েছে। এজন্য বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব রক্ষায় হজের এই অন্যতম একটি শিক্ষা আপনাকে আমাকে গ্রহণ করে কী করতে হবে, এই মুসলিম ভ্রাতৃত্বকে আরও বৃদ্ধি করে এই কাফের বেঈমান কুফফারদের বিরুদ্ধে আপনাকে আমাকে শক্তিশালী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে, আমাদেরকে এই খারাপ কাজগুলিকে বর্জন করানোর জন্যে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলি আমিন।